কলকাতা প্রাচীন ঐতিহ্যপূর্ণ এক শহর। এই কলকাতার জন্মলগ্ন 1690 খ্রিস্টাব্দ। হুগলি নদীকে কেন্দ্র করে কতগুলি পাশ্চাত্য শক্তি মাথা চাড়া দিয়েছিল। সেই ব্রিটিশ রাজ শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ঔপনিবেশিক প্রশাসক ছিলেন জোব চানাক। এই শহরটি প্রতিষ্ঠিত হবার মূলে যার কৃতিত্ব ছিল সবচেয়ে বেশি। এক কথায় জোব চানাকই হলেন কলকাতার প্রকৃত প্রতিষ্ঠাতা। ১৬শ শতকের প্রারম্ভে রাজমাতা প্রথম এলিজাবেথ এক সনদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। ১৬৩৪ খ্রিস্টাব্দে কোম্পানির প্রতিনিধিরা বাংলা, বিহার, ওড়িশা এই প্রদেশগুলি পরিদর্শন করেন। সেই সময় মুঘল সম্রাট শাহজাহান প্রদত্ত এক ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় এক কর্মশালা স্থাপন করার অনুমতি লাভ করে। শাহজাহান পুত্র পরবর্তী মুঘল সম্রাট ঔরঙ্গজেব আরও একটি সনদের মাধ্যমে কোম্পানিকে বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। এর দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত সুতি, রেশম, নীল, লবণ, চা এবং আফিমের বাণিজ্য করার অনুমতি লাভ করে। ১৬৯৮ সালে স্থানীয় এক জমিদার সাবর্ণ রায়চৌধুরী ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোম্পানির স্থানীয় তিনটি গ্রাম সুতানোটি, গোবিন্দপুর ও কলিকাতার জমিদারি লাভ করে। তারা একটি প্রেসিডেন্সি শহর হিসেবে এলাকার বিকাশ এবং একটি কেল্লা নির্মাণের কাজও শুরু করে। নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রাথমিকভাবে ব্রিটিশদের কঠোর সংগ্রাম করতে হয়। প্রথম কয়েক বছরের মধ্যেই তারা কলকাতার কয়েক কিলোমিটার দূরে হুগলিতে একটি ফ্যাক্টরি চ্যাপেল নির্মাণ করে। ১৬৯৯ সাল নাগাদ নবনির্মিত কেল্লার মধ্যে উপাসনার জন্য একটি কক্ষ ব্যবহৃত হতো। কলিকাতার উপাসনালয়গুলির মধ্যে সেন্ট অ্যান প্রথম উপাসনালয় হিসেবে পরিগণিত হয়। এটি ১৭০৯ খ্রিস্টাব্দে স্থাপিত, যা বর্তমান রাজ্য সচিবালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত ছিল। ১৭৫৭ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লা কলিকাতা দখল করার পর এই উপাসনালয়টি ধ্বংস করেন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে পলাশি যুদ্ধের পর কলিকাতা আবার ইংরেজদের দখলে আসে। ১৭৭০ খ্রিস্টাব্দে মিশনারি কর্তৃক এক উপাসনালয় স্থাপিত হয়, যা বর্তমানে ওল্ড মিশন চার্চ নামে পরিচিত। পরবর্তী সময়ে ১৮৩৪ সালে বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত এই উপাসনালয়ে খ্রিস্টধর্মে দীক্ষিত হন। শহরের পরবর্তী উল্লেখযোগ্য উপাসনালয়টি সেন্ট জনস চার্চ। ১৭৮৪ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল তদানীন্তন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সেন্ট জনস চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৭৮৭ খ্রিস্টাব্দের ২৪শে জুন এই চার্চটি ঈশ্বরের নামে উৎসর্গীকৃত করা হয়। এই চার্চের জমি মহারাজা নবকৃষ্ণ বাহাদুরের কাছ থেকে কেনা হয়েছিল। স্থানীয় জনসাধারণের নেতৃবর্গ এবং কলিকাতা বন্দরে আগত মানুষজন এই চার্চ স্থাপনে উদ্যোগকারী রূপে চিরস্মরণীয় হয়ে আছেন। ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানি তার বিখ্যাত প্রভুর শেষ ভোজের তৈলচিত্রটি এই উপাসনালয়কে প্রদান করেন। ১৮১৪ থেকে ১৮৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত
সেন্ট পলস ক্যাথিড্রাল উৎসর্গকরণের আগে পর্যন্ত কলকাতার বিশপের প্রধান উপাসনালয় ছিল সেন্ট জর্জ চার্চটি। পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক গবেষকদের দ্বারা সেন্ট জর্জ চার্চটি হেরিটেজ বিল্ডিং বলে ঘোষিত হয়। প্রায় দুই দশক যাবৎ এই চার্চটিতে সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনাদের আত্মবলিদান স্মরণ করে উপাসনা করা হয়। এটা ছিল কলকাতার ফার্স্ট ক্যাথিড্রাল, সেই জন্যে সেটাকে মাথায় রেখে আমাদের অনেক কিছু কাজ করে যেতে হয়। আমাদের এই চার্চের যা কিছু আমরা করছি, আউটরিচ প্রোগ্রাম বা যা কিছু সাহায্য, এটা শুধু কারো একলা নয়, আমরা চার্চের মেম্বাররা, কমিটি মেম্বাররা, প্রেসবিটাররা সবাই মিলে কিন্তু আমাদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিই। যখনই ডায়োসিস থেকে কখনো ডাক পড়েছে, যখনই কোনো প্রয়োজন হয়েছে, আমরা কিন্তু সেখানে এগিয়ে গেছি এবং সাহায্যের হাত বাড়িয়েছি। সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীরা পৃথিবীর প্রান্তে অবস্থিত এই কলিকাতা শহরটির সামাজিক ভয়াবহ অবস্থার বিষয়ে উদাসীন ছিলেন। সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, বাল্যবিবাহ, শিশু হত্যা, গঙ্গাসাগরে শিশু বিসর্জন ইত্যাদির মতো সামাজিক কুসংস্কার এই অঞ্চলটিতে প্রভাব বিস্তার করেছিল। ঠিক এই সময় ধ্যান ও জ্ঞানের আলো জেলে 1793 খ্রিস্টাব্দের 11 নভেম্বর বাংলার বুকে পদার্পণ করলেন বিখ্যাত ব্যাপটিস্ট মিশনারি রেভারেন্ড উইলিয়াম কেরি। সামাজিক রাজনৈতিক সংস্কারকের ভূমিকায় তাকে দেখা যায়, সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা প্রসারের ব্যবস্থাও করেন তিনি। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি প্রচার কার্যের উদ্দেশ্যে শ্রীরামপুরে আসেন এবং সেখানে শ্রীরামপুর ব্যাপটিস্ট চার্চের প্রতিষ্ঠা করেন। সেই বছরই তিনি পবিত্র বাইবেল শাস্ত্রের বাংলা এবং অন্যান্য অনেক আঞ্চলিক ভাষার অনুবাদ করেন। শ্রীরামপুরের কৃষ্ণমোহন পাল প্রথম বাঙালি যিনি তাঁর কাছেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। 1818 খ্রিস্টাব্দে জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডের সহযোগিতায় ডক্টর উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠা করেন। এনারা শ্রীরামপুর ত্রয়ী নামে জনপ্রিয় ছিলেন। কেরির মহৎ বাণী, ঈশ্বর হইতে মহৎ বিষয়ে প্রত্যাশা কর এবং ঈশ্বরের নিমিত্ত মহৎ কার্য সাধনের চেষ্টা কর, ১৮২২ খ্রিস্টাব্দের পর ব্যাপটিস্ট মিশনারিরা শ্রীরামপুরের কাছে একটি খ্রিস্টীয় গ্রাম প্রতিষ্ঠা করেন। অনেক দেশীয় খ্রিস্টান পরিবার এখানে এসে বসবাস করতে থাকেন, সেই সঙ্গে তারা তাঁদের একটি ছোট উপাসনালয়ও স্থাপন করেন। পরবর্তী সময় এটি শ্রীরামপুরের মিশন চার্চ নামে পরিচিত হয়। বর্তমানে এটি কলকাতা ডায়োসিসের দ্বারা পরিচালিত।
আমাদের চার্চের বর্তমান সদস্য সংখ্যা কমপক্ষে 250, প্রায় 75টি পরিবার রয়েছে আমাদের এই ঐতিহাসিক মণ্ডলীতে। আমাদের আরেকটি চার্চ আছে যেটা এখান থেকে 3 কিলোমিটার দূরে, যেই চার্চের নাম হচ্ছে জয়নগর চার্চ। 1805 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট কর্নেল অলেবাই শ্রীরামপুরে সেন্ট ওলেভস চার্চটি প্রতিষ্ঠা করেন। সেই সময় এই অঞ্চলটি ডেনমার্ক ঔপনিবেশিকদের অধীনে ছিল। ডক্টর উইলিয়াম কেরি এই চার্চে প্রথম উপাসনা পরিচালনা করেন। 1845 খ্রিস্টাব্দে ডেনমার্ক ভারতের বুকে তাদের সত্ত্বাধিকার বিক্রির ফলে এই চার্চটি কলকাতার ডায়োসিসের বিশপের অধীনে আসে। কলকাতা ডায়োসিস আর ডেনমার্কের গভর্নমেন্টের সাহায্যে আমরা সেই বিল্ডিংয়ের পুনর্নির্মাণের কাজ করছি। চার্চটি যখন আবার রেনোভেশনের কাজ শেষ হবে, আমরা আবার সেখানে গিয়ে উপাসনা করব। প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর্স 1657 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারিতে একটি নোটিশ জারির মাধ্যমে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে ভারতে প্রথম চ্যাপলিন নিয়োগের প্রস্তাব রাখেন। পরবর্তীকালে 1814 খ্রিস্টাব্দে ভারতে অধিকৃত ব্রিটিশ অঞ্চলগুলিতে ক্ষমতার সত্ত্বের প্রতিলিপি প্রদান করেন। এর ফলে ইংল্যান্ডের রাজকীয় শিলমহরের দ্বারা একজন বিশপের নেতৃত্বে কলিকাতা বিশপের এলাকা নির্ধারিত হয়। পরবর্তী সময়ে ব্রিটিশ পার্লামেন্টের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ পুনর্নবীকরণের মাধ্যমে বিশপের এলাকা কলিকাতা ডায়োসিস নামে ঘোষিত হয়। এই ডায়োসিস তখন ভারতের সর্বত্র তথা সুদূর বার্মা পর্যন্ত বিস্তৃত ছিল। আরও পরে ধীরে ধীরে এটি শ্রীলঙ্কা, বোর্নিও, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাসমেনিয়া, কেপটাউনের কিছু অংশ তথা চীন দেশে বিস্তার লাভ করে। 1835 খ্রিস্টাব্দে কলকাতার বিশপ মেট্রোপলিটান রূপে পরিগণিত হন। 1947 সালে ভারতের স্বাধীনতার সময়কালে এদেশের বাইরের বিভিন্ন অঞ্চল কলকাতা ডায়োসিসের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা এবং অবশ্যই ভারতের বহু অঞ্চল তখনও কলকাতা ডায়োসিসের অন্তর্ভুক্ত ছিল। এরপর 1970 সালে উত্তর ভারত মণ্ডলী স্থাপিত হয়। 1970 ইট টুক প্লেস দ্য প্রেয়ার্স অফ সো মেনি ডিভোট খ্রিস্টানস অ্যান্ড দেয়ার ইমার্জড এ নিউ চার্চ, চার্চ অফ নর্থ ইন্ডিয়া। বর্তমানে কলকাতা ডায়োসিসের অধীনস্থ বিভিন্ন মণ্ডলী কলকাতা শহরে এবং নিকটবর্তী জেলা হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের গেওখালিতে অবস্থিত। এই ডায়োসিস থেকে বিভাজিত হয়ে নতুন দুটো ডায়োসিস তৈরি হয়, 1956 সালে ব্যারাকপুর ডায়োসিস এবং 1976 সালে দুর্গাপুর ডায়োসিস। 8ই মে 1814 খ্রিস্টাব্দে আর্চডিকন থমাস ফ্যানশ মিডলটন কলিকাতা ডায়োসিসের সর্বপ্রথম বিশপের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কলিকাতায় পদার্পণ করেন 1814 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর এবং 2রা ডিসেম্বর তিনি সেন্ট জনস চার্চের দায়িত্ব গ্রহণ করেন। একাধারে তিনি বিশেষ মর্যাদা সম্পন্ন, দয়ালু এবং দক্ষ প্রচারক ছিলেন। 1820 খ্রিস্টাব্দে হুগলি নদী ধারে শিবপুরে বোটনিক্যাল গার্ডেনের কাছেই তিনি বিশপস কলেজ স্থাপন করেন।
সেই কলেজ গৃহটি এখনও বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি অংশরূপে ব্যবহৃত হয়। এর অনেক পরে 1883 খ্রিস্টাব্দে বর্তমান বিশপ কলেজটি প্রতিষ্ঠিত হয়। বিশপ মিডলটনের সময় 1815 খ্রিস্টাব্দের 30 নভেম্বর সেন্ট অ্যান্ড্রুজ চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1818 খ্রিস্টাব্দের 8ই মার্চ উপাসনা কার্যের জন্য এটি ব্যবহার হতে থাকে। প্রথম অবস্থায় এই চার্চটি স্কটিশ যাজক সম্প্রদায়ের তত্ত্বাবধানে ছিল। রেভারেন্ড ডক্টর আলেকজান্ডার ডাফ এই চার্চে অল্প কিছুদিনের জন্য উপাসনা পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্পিলাকারে উঠে যাওয়া সরু খিলানের উপর বায়ু নিশান ও ঘড়ির অবস্থান সহ এই উপাসনালয়টি বর্তমানে ঐতিহ্যবাহী ইমারত হিসেবে গণ্য হয়েছে। কলকাতা পুলিশ বাহিনীর অদম্য সাহস ও অবদানের সম্মানার্থে প্রতি বছর এই চার্চে বিশেষ উপাসনা আয়োজিত হয়। এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, তা আগে ফর্মালি এটা আপনার অনেকদিন আগে চার্চ অফ স্কটল্যান্ড ছিল, আর তারপরে আপনার 70s এটা আপনার আমরা মার্জ করেছি উইথ দ্য চার্চ অফ নর্থ ইন্ডিয়া। কলকাতার পরবর্তী গুরুত্বপূর্ণ চার্চ ইউনিয়ন চ্যাপেলের আত্মপ্রকাশ ঘটে 1817 খ্রিস্টাব্দে লন্ডন মিশনারি সোসাইটি কর্তৃক। প্রথম দিকে শুধুমাত্র পাশ্চাত্য উপাসকেরাই উপাসনায় অংশগ্রহণ করলেও পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণেরাও তাদের অংশী হন। গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিকের পত্নী লেডি বেন্টিক প্রায় সময় এই উপাসনালয়ে যোগ দিতেন। এখানে যারা আসেন তারা প্রত্যেক পরিবার, নিজের ছেলে মেয়ে সকলে এখানে আসেন এবং সকলে এখানে উপাসনা করেন, এবং মণ্ডলীর বিভিন্ন অনুষ্ঠান, মণ্ডলীর বিভিন্ন কার্যকলাপে প্রত্যেককে অংশগ্রহণ করেন। আমাদের ইউনিয়ন চ্যাপেল সেকেন্ড স্কুল গরিব বাচ্চাদের জন্যই তৈরি, যারা গরিব, যারা খেতে পায় না, যাদের পড়াশোনার ভীষণই দরকার, ওরা আসে। আর এখানকার আমাদের যে ইউনিয়ন চ্যাপেল টিচার, যে সেকেন্ড স্কুলের টিচার, উনি খুব ভালোভাবে ওদের এডুকেট করে, ওদের শিক্ষা দেয়। 1894 মিসেস ফ্রান্সিস ব্রকওয়ে উনি একটা স্কুল খোলেন এখানে, যেটার নাম দেওয়া হয় ডাস্কি ডার্লিং। ওটা প্রধানত আমাদের আশেপাশের লোকালয়ে যে হিন্দু মেয়েরা থাকে তাদের শিক্ষার বিস্তারের জন্য স্কুলটি স্থাপন করা হয়। চার্চ সংলগ্নে লেখায় বৃহৎ ব্রকওয়ে হলঘরটি রেভারেন্ড ব্রকওয়ের দ্বারা নির্মিত হয়। অনুন্নত শ্রেণীর মেয়েদের জন্য এখানে একটি বিদ্যালয়ও চালু করা হয়। 1967 নবরূপে ইউনিয়ন চ্যাপেল স্কুল রেভারেন্ড মন্টগমরি দ্বারা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 700। এখানকার 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা সম্প্রতি ICSE পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। 1822 খ্রিস্টাব্দের 8ই জুলাই সানস্ট্রোকে আক্রান্ত হয়ে বিশপ মিডলটন দেহত্যাগ করেন। অতঃপর বিশপ রেজিনাল্ড হেবার কলকাতা ডায়োসিসের দ্বিতীয় বিশপ রূপে অভিষিক্ত হন। 1823 খ্রিস্টাব্দের 1লা জুন নিজেকে তিনি প্রভুর কাজে উৎসর্গ করেন। বিশপ হিসাবে তাঁর আমলে কলকাতা ডায়োসিস এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে, এমনকি চীনের একাংশে ও সেন্ট হেলেনায় বিস্তৃতি লাভ করে। বিশপ হেবার ছিলেন প্রভুতে প্রকৃত উৎসর্গীকৃত একজন পুরোহিত, একজন পণ্ডিত ব্যক্তি ও একজন কবি।
হুগলি জেলার চুঁচুড়া শহরটির ঠিক মধ্যস্থানে অবস্থিত চুঁচুড়া চার্চটি 1825 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। প্রথমে এটি ফ্রি চার্চ নামে পরিচিত ছিল। আমাদের চার্চে প্রায় 75টি পরিবার আর প্রায় 260 মেম্বার রয়েছে। এই চার্চের বিশাল মিশন কম্পাউন্ডটি গঙ্গা নদীর খুব নিকটেই অবস্থিত। বর্তমানে কলকাতা ডায়োসিসের অধীনে এটি চুঁচুড়া চাইল্ড প্রজেক্ট রূপে ব্যবহৃত হয়, যেটি কম্প্যাশন অর্গানাইজেশন দ্বারা স্পন্সার্ড। এই চার্চের অনতি দূরে অবস্থিত বিখ্যাত প্রচারক আলেকজান্ডার ডাফের দ্বারা প্রতিষ্ঠিত চুঁচুড়া ডাফ স্কুল। সমসাময়িক কালে 1826 খ্রিস্টাব্দে নভেম্বরে হোলি ট্রিনিটি চার্চটিও আত্মপ্রকাশ করে। আর্চডিকন কোরি এই চার্চের প্রতিষ্ঠাতা। আর্চডিকন জন হেনরি প্র্যাটের সুপারিশে মির্জাপুরে মাত্র 20,400 টাকায় জমি ক্রয় করে এই চার্চটি নির্মিত হয়। বঙ্গদেশের মধ্যে এই চার্চটি প্রথম বাংলা ভাষায় উপাসনা সম্পাদনের দাবি রাখে। রেভারেন্ড জেমস লংও পরবর্তীকালে এই উপাসনালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েন। রেভারেন্ড জেমস লং এই চার্চের সাথে যুক্ত ছিলেন এবং এই জন্য এই চার্চকে লং সাহেবের গির্জা বলাও হয়। শোনা যায় আমাদের চার্চের ইতিহাসে আছে যে একবার রামকৃষ্ণদেব এখান দিয়ে যাওয়ার সময় গান শুনে চার্চের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং 2-3 মিনিট তিনি দাঁড়িয়ে সেই উপাসনা দেখেন। শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং খ্রিস্ট ধর্মের সাধনা করে যীশুখ্রিস্টের দর্শন পেয়েছিলেন। আমরা খবর পাই যে মথুরামোহন বিশ্বাসের সঙ্গে তিনি আমার স্ট্রিটে একবার এই হোলি ট্রিনিটি চার্চ গির্জার ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের কাজকর্ম দেখে খুশি হয়েছিলেন এবং যীশুকে তিনি তার প্রণাম নিবেদন করেছিলেন সেই চার্চে। খ্যাতনামা হিন্দু সাধক শ্রী রামকৃষ্ণদেব এই চার্চে আসতেন এবং এটিকে পবিত্র স্থান বলে উল্লেখ করতেন, সেই সাথে তার শিষ্যদেরও এই পবিত্র স্থানটির নিয়মিত পরিদর্শন করতে উৎসাহিত করতেন। 1822 খ্রিস্টাব্দে এই চার্চের পাশেই চার্চ মিশনারি সোসাইটি দ্বারা গড়ে ওঠে সেন্ট পল স্কুল। এটি একটি বাংলা মাধ্যম স্কুল। বর্তমানে প্রায় 600 ছাত্র এই বিদ্যালয়ে পাঠরত। 1865 খ্রিস্টাব্দে রেভারেন্ড জে বাটন হোলি ট্রিনিটি চার্চ সংলগ্ন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজগত শিক্ষার ক্ষেত্রে এটি দিনে দিনে উন্নতি সাধন করেছে এবং বর্তমানে ইংরেজি ও বাংলা ভাষার মাধ্যমে এখানে 1400 ছাত্রছাত্রী পড়াশুনো করে। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিশপ রেজিনাল্ড হেবারের এই উৎসর্গীকৃত জীবন তার কঠিন অসুস্থতার কারণ হয়ে ওঠে। 1827 খ্রিস্টাব্দে তিনি ত্রিচিনাপল্লীতে পরলোক গমন করেন। 1827 খ্রিস্টাব্দের 3 জুন কলকাতা ডায়োসিসের তৃতীয় বিশপ রূপে বিশপ জন থমাস জেমস প্রভুর কাজে নিজেকে উৎসর্গ করেন এবং 1828 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি বিশপ রূপে নিযুক্ত হন। কয়েক বছর পরে ফোর্ট উইলিয়ামে নির্মিত সেন্ট পিটার্স চার্চটি তিনি 1828 খ্রিস্টাব্দের 27 মার্চ উৎসর্গ করেন। হুগলি নদীর মাধ্যমে প্রায়শই উত্তর ভারত পরিদর্শনের কাজে গমনাগমনের ফলে তাঁর স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে। ডাক্তারেরা তাঁকে সমুদ্রযাত্রার পরামর্শ দান করায় তিনি পিনাঙের উদ্দেশ্যে রওনা হন। 1827 খ্রিস্টাব্দের 22 অগস্ট তাঁর মৃত্যু হয় এবং সমুদ্রেই
তাঁকে সমাধিস্থ করা হয়। 1829 খ্রিস্টাব্দের 17 মে জন ম্যাথিউ টার্নার কলকাতা ডায়োসিসের চতুর্থ বিশপ পদে অভিষিক্ত হন। প্রাদেশিক কাজকর্মে চমৎকার জ্ঞানসম্পন্ন বিশপ টার্নার নানাভাবে ডায়োসিসের উন্নতি করতে থাকেন। তিনি স্থানীয় এলাকায় ইংরাজি স্কুলগুলির উন্নতির কাজ শুরু করেন। ফ্রিস্কো স্ট্রিটে অবস্থিত সেন্ট থমাস, হাওড়ায় অবস্থিত সেন্ট থমাস এবং মেরিনাস চার্চ ইত্যাদি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। সমসাময়িককালে 1829 সালে এই শহরের পূর্ব প্রান্তে অবস্থিত কেষ্টপুর বা কৃষ্ণপুরে ইমানুয়েল চার্চটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে একদল পর্তুগিজ বণিকের উদ্যোগে একটি ছোট ঘর তৈরি হয়। পরবর্তীকালে উপাসনা গৃহ নির্মাণের জন্য স্থানীয় এক জমিদার জমি প্রদান করেন। এলএমএস মিশনারি রেভারেন্ড গুগলির সহযোগিতায় চার্চটি প্রস্তুত হয়। পরে এটি সিএমএস মিশনারিদের হাতে হস্তান্তরিত হয়। আমাদের চার্চ দিন প্রতিদিন অগ্রগতির পথে এগিয়ে চলেছে। আমাদের চার্চে সানডে স্কুল, ইউথ, মহিলা সমিতি প্রত্যেকে খুব অ্যাক্টিভভাবে কাজ করছে এবং খুব আনন্দের বিষয় কম্প্যাশন পরিচালিত কেষ্টপুর চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আমাদের এখানে রয়েছে। এই সেন্টারের মাধ্যমে স্থানীয় প্রচুর ছেলে মেয়ে, প্রায় 300 মতন ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে, তারা সেখান থেকে সাহায্য পায়। আলেকজান্ডার ডাফ চার্চ অফ স্কটল্যান্ড থেকে ভারতে আগত প্রথম মিশনারি। ভারতীয়দের উন্নতিকল্পে তিনি খ্রিস্টীয় প্রচারের সঙ্গে পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধনের চিন্তাধারা গ্রহণ করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফের প্রচেষ্টায় স্কটিশ চার্চ কলেজের স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় 3,000 ছাত্র এখানে ইংরেজি ও বাংলা মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। এই 1830 সালেই ডক্টর ডাফ কর্তৃক স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়। কলেজটির স্থাপত্যের পাশাপাশি বিশাল প্রার্থনা গৃহটি যুগ যুগ ধরে প্রতিষ্ঠাতাদের সাক্ষ্য বহন করে চলেছে। বিশপ জন ম্যাথু টার্নার 1832 খ্রিস্টাব্দের 7 জুলাই পরলোক গমন করেন। বিশপ ড্যানিয়েল উইলসন কলকাতা ডায়োসিসের পঞ্চম বিশপ এবং ভারতের প্রথম মেট্রোপলিটন। 1832 খ্রিস্টাব্দের 5 নভেম্বর তিনি কলকাতায় এসে সেন্ট জনস ক্যাথিড্রালে বিশপ রূপে কার্যভার গ্রহণ করেন। বিশপ ড্যানিয়েল উইলসনের স্বপ্ন ছিল একটি নতুন ক্যাথিড্রাল চার্চ গড়ে তোলার। 1839 খ্রিস্টাব্দের 8 অক্টোবর সেন্ট পলস ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই ক্যাথিড্রালটাকে সুন্দর করে সাজাতে নানা রকমের গাছ লাগানো হয়। উত্তর দিকের প্রবেশপথে নতুন একটা গেট লাগানো হয়। আর এই সব মিলিয়ে সুন্দর করার খরচ 4,35,669 টাকা। 1847 সালে ক্যাথিড্রালটি উৎসর্গ করা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রেরিত 200 পাউন্ডের অনুদানের মাধ্যমে ক্যাথেড্রাল লাইব্রেরিটি সুসজ্জিত হয়ে ওঠে। বিশপ উইলসন ব্যক্তিগতভাবে সংগৃহীত বহুবিধ বই
এই লাইব্রেরিতে দান করেন। সেন্ট পলস ক্যাথিড্রাল আজও কলকাতায় স্বমহিমায় বিরাজ করছে। এই সেন্ট পলস ক্যাথিড্রালে বহু মানুষ এসে প্রার্থনা করেন। This cathedral not only serves to the city of Calcutta, but to the whole country and to the whole world. People from all over the world come here. The cathedral relief service was the seed that was sown by a former vicar, the Reverend Canon Shubir Biswas, in the 1970s in urging and encouraging the cathedral to respond to the Bangladesh problem of the infiltration of thousands and millions of refugees coming into our city. With the love of God. And in responding and bringing in millions of refugees into this cathedral compound, which had at that time become a refugee camp almost, and the CRS continues to serve in terms of relief, in terms of operations to the poor. ১৮৩২ খ্রিস্টাব্দে হাওড়া সেন্ট থমাস চার্চটিও বিশপ উইলসন উৎসর্গ করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে রেভারেন্ড প্রফেসর হোমসের প্রচেষ্টায় এই চার্চটি নির্মিত হয়। স্থাপত্যশিল্পী উইলিয়াম জোনসের নকশায় এই চার্চটি নির্মিত হয়। বেদির পিছন দিকে বিভিন্ন রঙের কাচের জানলার উপরে প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাগুলি চিত্রিত আছে। আমাদের সেন্ট থমাস চার্চ 77টা ফ্যামিলি আছে, তার ভিতরে কংগ্রিগেশন মেম্বার 380 জন। আর আমাদের সেন্ট থমাস চার্চ মহিলা সমিতি আছে, সানডে স্কুল আছে এবং ইউথ আছে। সাধু থোমার মণ্ডলীর আন্ডারে আরও ছোট ছোট তিনটে কংগ্রিগেশন আছে, যেমন সাধু সুন্দর সিং চার্চ গির্জা সান্ত্রাগাছিতে, সেন্ট লুকস চার্চ বোসকাটিতে, ক্রাইস্ট চার্চ লিলুয়ায়। আমাদের এই বোসকাটি সেন্ট লুক চার্চ হাওড়া সেন্ট থমাসের অন্তর্ভুক্ত। আমাদের এখানে একটি শিশুদের প্রজেক্ট আছে, সেখানে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা সমস্ত কিছু পায়। আমাদের এই সেন্ট লুক চার্চের একটি ছোট হোম আছে, সেখানে অরফেন বাচ্চারা পড়াশোনা করে। Christ Church Lilua was established in 1915 and the church was looked after by the chaplain of St. Thomas Church Havra. It is having 47 families with the member totaling to 150. সাধু সুন্দর সিং গির্জা বাঁকড়া হাওড়া, তার আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে ডক্টর দীনদয়াল রাইটে বারেন ডক্টর দীনদয়ালের মাধ্যমে 20 মে 1989। আমাদের এখন সদস্য সংখ্যা প্রায় 120 জন এবং আমাদের 45টি পরিবার রয়েছে। এই সেন্ট থমাস চার্চ আন্ডারে আর একটি টিবি হোম আছে, সেটা সেন্ট থমাস বেটরা, সেটা স্থাপিত করেছিলেন সিস্টার জন ইভেন্স 1976 সাল নভেম্বর 17 তারিখে। সেন্ট থমাস চার্চ পাস্টোরেটের আন্ডারে একটি অরফেনেজ আছে, যেটাকে বলা হয় সেন্ট লুকস হোম।
সেই চার্চের পাশেই অবস্থিত সেন্ট থমাস চার্চ স্কুলটি 1860 খ্রিস্টাব্দে রেভারেন্ড ডক্টর উইলিয়াম স্পেন্সার কর্তৃক প্রতিষ্ঠিত। এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে প্রায় 2760 জন ছাত্রছাত্রী পাঠরত এবং তারা বহুবিধ শিক্ষা সংক্রান্ত ও খেলাধুলায় পুরস্কৃত হয়েছে। ১৮৩৩ খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারিতে বিশপ ড্যানিয়েল উইলসন ফ্রি স্কুল স্ট্রিটে অন্য একটি সেন্ট থমাস চার্চের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে 1830 খ্রিস্টাব্দে বিশপ টানার এখানে একটি চার্চ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি গৃহীত হয় এবং তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড বেন্টিকের স্ত্রী লেডি বেন্টিক 1830 খ্রিস্টাব্দের 13 এপ্রিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশপ টানারের মৃত্যুর অব্যবহিত পরেই চার্চটি নির্মাণের কাজ সমাপন্ন হয়। সুন্দর চূড়া বিশিষ্ট এই চার্চটি গথিক স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। আমরা 180 বছর সেই নিউ মার্কেট এরিয়াতে আমাদের গির্জে স্থাপিত হয়েছিল। আগে ব্রিটিশ লোক ছিল, তারপর অ্যাংলো ইন্ডিয়ান কংগ্রিগেশন, আর আজকেও আমরা একটা ছোট কংগ্রিগেশন আমাদের আছে। কিন্তু তার মধ্যে আমাদের আরাধনা করতে এত আনন্দ। এই চার্চটির পাশেই সেন্ট থমাস স্কুলটি অবস্থিত। একসময় স্কুলটি খিদিরপুরে স্থানান্তরিত হয়। পরবর্তী সময়ে 1944 খ্রিস্টাব্দে রেভারেন্ড রোনাল্ড উইনস্টন ব্রায়ান ফ্রি স্কুল স্ট্রিটে সেন্ট থমাস চার্চ সংলগ্ন এলাকায় সেন্ট থমাস স্কুলটি প্রতিষ্ঠা করেন। রেভারেন্ড ব্রায়ান পরবর্তী সময়ে ব্যারাকপুর ডায়াসিসের প্রথম বিশপ রূপে অভিষিক্ত হন। তিনি সুন্দরবনের বিশপ নামে জনপ্রিয়তা লাভ করেন। ক্লড মার্টিন ভারতে এসেছিলেন 1751 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদলের একজন সৈনিক রূপে তিনি ভারতে আসেন। পরবর্তী সময়ে তিনি মেজর জেনারেলের পদমর্যাদা প্রাপ্ত হন এবং প্রচুর সম্পদেরও অধিকারী হন। কলকাতা শহরের জনসাধারণের মঙ্গলার্থে তিনি এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। 1836 খ্রিস্টাব্দে লা মার্টিনিয়া ফর বয়েজ ও লা মার্টিনিয়া ফর গার্লস স্কুল দুটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ছেলেদের স্কুলটিতে প্রায় 3200 জন ছাত্র এবং মেয়েদের স্কুলটিতে প্রায় 2500 ছাত্রী পাঠরত। ১৮৩৯ খ্রিস্টাব্দে উৎসর্গীকৃত ঐতিহাসিক ক্রাইস্ট চার্চটি বিশপ উইলসনের দ্বারা নির্মিত। এই চার্চটির প্রথম পুরোহিত ছিলেন বাংলার নবজাগরণের এক বিশেষ ব্যক্তিত্ব রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি। আমাদের প্রতি সানডেতে আমরা দেখতে পাই অনেক নন খ্রিস্টান আমাদের চার্চে উপস্থিত হয় আমাদের সঙ্গে উপাসনা করার জন্য। সেজন্য চার্চের যে চার্চের একটা ঐতিহাসিক ধারা আছে, সেই ধারাটা কিন্তু এখনও চার্চের মধ্যে বজায় আছে। ক্রাইস্টচার্চ গার্লস স্কুলটি 1882 খ্রিস্টাব্দে শ্রীমতী এইচ জে নীল প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই স্কুলটি দমদম বিমানবন্দরের নিকট অবস্থিত। বাংলা মাধ্যমে স্কুলটিতে প্রায় 2800 ছাত্রী পড়াশুনো করে। ভবানীপুর কংগ্রিগেশনাল চার্চটি
লন্ডন মিশনারি সোসাইটি, সংক্ষেপে LMS দ্বারা প্রতিষ্ঠিত। 1867 খ্রিস্টাব্দে এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1868 খ্রিস্টাব্দে 9ই মার্চ এটি প্রভুর উপাসনার জন্য উৎসর্গীকৃত হয়। উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের আবাসিক ছাত্রীরা এবং নিকটস্থ ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের ছাত্রীরাও এই চার্চে উপাসনায় অংশগ্রহণ করে থাকে। উৎসাহী ও উদ্যোগী এই চার্চটি বাংলা ধর্মীয় গানের ক্ষেত্রেও অগ্রদূতের ভূমিকা নিয়েছে। মণ্ডলীর অনেক কাজ আছে প্রভুর নামে করার, এবং সেই কাজে আমাদের মণ্ডলীর সভ্য সভ্যারা সক্রিয় অংশগ্রহণ করেছে এবং করছে। 1832 খ্রিস্টাব্দে আলিপুরে প্রতিষ্ঠিত হওয়া ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলটি পরবর্তী সময়ে ভবানীপুরে স্থানান্তরিত হয়। বর্তমানে এই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় 2,200 জন। সেন্ট স্টিফেন্স চার্চ খিদিরপুরে 1846 খ্রিস্টাব্দে গথিক স্থাপত্যের আদলে নির্মিত হয়। 1870 খ্রিস্টাব্দে এটি প্যারিশ চার্চ রূপে পরিগণিত হয় এবং সব সময়ের জন্য অ্যাংলিকান ভাবধারাকে অনুসরণ করে। বন্দরের নিকটবর্তী হওয়ায় এই চার্চটি নাবিকদের ভীষণই প্রিয় ছিল। সপ্তকে প্রথম আছে আমাদের সানডে স্কুল, যেখানে আমরা সানডে সানডে করে স্কুল চিলড্রেন নিয়ে আর আমাদের প্যারিশনার্সকে। ওরপরে আমাদের ফেট আছে একটা, যে ফেব্রুয়ারি মাসে হয়, মিন্স টু রেজ ফান্ডস। আর ওরপরে আমাদের আর দুটো প্রোগ্রাম আছে, একটা পিকনিক, একটা ক্রিসমাস ট্রি। এদের আমাদের অনেক গরিব লোক আর যে বাচ্চাদের আছে ওর জন্য প্রোগ্রাম আছে। সেন্ট থমাস বয়েজ ও সেন্ট থমাস গার্লস স্কুল দুটি এই চার্চের সীমানায় অবস্থিত হওয়ায় এই স্কুলগুলির শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা এই চার্চটি উপাসনার জন্য ব্যবহার করেন। ইতিহাস বলে 1789 খ্রিস্টাব্দে ফ্রি স্কুল সোসাইটি দ্বারা স্কুল দুটি প্রতিষ্ঠিত হয়। 1916 খ্রিস্টাব্দে ফ্রি স্কুল স্ট্রিট থেকে স্কুল দুটি খিদিরপুরে স্থানান্তরিত হয়। 1923 খ্রিস্টাব্দে সরকারিভাবে কলকাতার ফ্রি স্কুলটির নামকরণ করা হয় সেন্ট থমাস স্কুল। ১৮৪৮ খ্রিস্টাব্দে স্বনামধন্য যাজক এবং প্রচারক ডক্টর আলেকজান্ডার ডাফ ডাফ চার্চের প্রতিষ্ঠা করেন। রেভারেন্ড লালবিহারি দে প্রথম বাঙালি পুরোহিত রূপে এখানে পৌরোহিত্য করেন। এখানে প্রত্যেক রবিবারে সকালে এবং বিকেলে সার্ভিস হয়। আমাদের এখানে সানডে স্কুল আছে, মহিলা সমিতি আছে, এবং আমাদের আরও অনেক কাজ এবং অন্য বাইবেল সোসাইটি এবং ডিফারেন্ট চার্চেরও আমরা সাহায্য করে থাকি। ডক্টর ডাফ বাংলার নবজাগরণে বাংলা শিক্ষাধারাকে এক নতুন রূপ দিতে সচেষ্ট হন। 1857 খ্রিস্টাব্দে তিনি ডাফ গার্লস হাইস্কুলটির প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাংলা মাধ্যমে প্রায় 1,300 জন ছাত্রীবিশিষ্ট উচ্চ মাধ্যমিক এই ডাফ গার্লস স্কুলটি শিক্ষাক্ষেত্রে সুবিদিত। কলকাতার মাঝামাঝি এলাকায় অবস্থিত সেন্ট সেভিয়ার্স চার্চটি 1849 সালে নির্মিত হয়। অনেক দূর থেকে চোখে পড়ে সুউচ্চ চূড়া বিশিষ্ট মনোরম
এই উপাসনা গৃহটি। মূলত হিন্দি ভাষাভাষীদের উপাসনার জন্যই এই চার্চটি নির্মিত হয়। আমার কংগ্রিগেশন হিন্দি স্পিকিং কংগ্রিগেশন আছে, ভালো করে প্রভুর জন্য সেবা করছি, মিশনারির জন্য সেবা করছি, অনাথ জন্য সেবা করছি, এল্ডারলি পিপল জন্য সেবা করছি। ১৮৬০-এর দশকের কাছাকাছি একদল তামিল খ্রিস্টীয় উপাসক চার্চ সংলগ্ন প্যারিসরে উপাসনা শুরু করেন। ১৯৩৮ খ্রিস্টাব্দে বাঙালি উপাসকেরা নবনির্মিত সেন্ট জর্জেস চার্চে স্থানান্তরিত হবার পর তারা এই চার্চে উপাসনা করতে থাকেন। সেন্ট জেভিয়ার্স তামিল চার্চ সার্বিলে নাঙ্গল এঙ্গল বার্তুগলাই কোরিকোলুগ্রোম। We have been worshipping along with the Hindi church for the past several years. We have varied activities. We support 9 missionaries and we also have the prayer cell. স্থানীয় ছেলেমেয়েদের জন্য প্যারিশ হলে একটি স্কুলও তারা চালু করেন। বর্তমানে এই স্কুলটি কলকাতা ডায়োসিসের তত্ত্বাবধানে রয়েছে। বিশপরা বিভিন্ন জায়গায় তাদের বসবাসের ঠিকানা করেছিলেন। বিশপ মিডলটন সেন্ট জনস ক্যাথিড্রালে বসবাস করতেন। বিশপ হেবার সরকারিভাবে তার বাসভবনটি রাসেল স্ট্রিটে স্থানান্তরিত করেন। 1849 সালে বিশপ ড্যানিয়েল উইলসন বর্তমান বিশপ হাউসে চলে আসেন। এটি প্রথমে বিশপের প্রাসাদ রূপে পরিচিত ছিল। 1763 খ্রিস্টাব্দের মূল গৃহটি নির্মিত হয়। 1919 খ্রিস্টাব্দে বিশপ প্যালেস বিশপস হাউস রূপে নতুনভাবে নামাঙ্কিত হয়। বর্তমানে ডায়োসিসের অফিসটি এখানে অবস্থিত। বিশপ উইলসন ছিলেন একজন বিশিষ্ট আধ্যাত্মিক নেতা, দার্শনিক এবং একজন সত্যিকারের ধর্ম প্রচারক। ভারতের সর্বব্যাপী সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। 1858 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি বিশপ ড্যানিয়েল উইলসন কলকাতায় পরলোক গমন করেন। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ভারতের রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। ফলস্বরূপ 1858 খ্রিস্টাব্দে দেশের শাসন ব্যবস্থা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে হস্তান্তরিত হয়। 1858 খ্রিস্টাব্দে বিশপ জর্জ এডওয়ার্ড লিঞ্চ কটন কলকাতা ডায়োসিসের ষষ্ঠ বিশপ রূপে অভিহিত হন। তিনি পাবলিক স্কুল সিস্টেমের জন্য সুপ্রসিদ্ধ ছিলেন। সুবিদিত মেকলের মিনিটের অনুসরণে ভারতের তদানীন্তন শিক্ষা ব্যবস্থা আলোচিত এবং মূল্যায়ন করা হয়। বিশপ কটন ভারতে অনেক স্কুল প্রতিষ্ঠা করেন। এগুলির মধ্যে বেঙ্গালুরু এবং সিমলায় অবস্থিত বিশপ কটন স্কুল এখনও তার নামে নামাঙ্কিত হয়ে রয়েছে। তিনি কলকাতা সেন্ট জেমস স্কুলটিরও প্রতিষ্ঠাতা। 1862 খ্রিস্টাব্দের 7 জুন সেন্ট জেমস চার্চ ও সেন্ট জেমস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। শিয়ালদহ স্টেশনের কাছে আমহার স্ট্রিটেও এই নামে একটি পুরাতন চার্চ ছিল। আর্চ ডিকন প্র্যাট পরবর্তী সময়ের পরিবর্তে আর একটি নতুন চার্চ গঠনের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেন। 1864 খ্রিস্টাব্দের 25 জুলাই বিশপ কটন সেন্ট জেমস চার্চটি উৎসর্গ করেন। গথিক স্থাপত্যের আদলে নির্মিত এই গির্জায় রয়েছে নর্মান নিদর্শন। গির্জার দক্ষিণ প্রান্তে রয়েছে একটি সুবিশাল ঘড়ি এবং 8টি ঘণ্টা, যেগুলির বয়স 100 বর্ষ পেরিয়েছে। এই চার্চটির চূড়ায় শোভা পাচ্ছে অলঙ্কৃত ক্রুশ।
দক্ষিণ প্রান্তের চূড়ায় একটি সুবৃহৎ ঘড়ি ও আটটি ঘণ্টা প্রায় শত বৎসর অতিক্রান্ত করেছে। ভিতরে সাদা মার্বেল পাথরে তৈরি সুউচ্চ বেদিতে প্রভুর শেষ ভোজের দৃশ্যটি খোদাই করা। সম্প্রতি চার্চটির সংস্কার সাধন করা হয়েছে এবং কলকাতার বর্তমান বিশপ অশোক বিশ্বাস মহাশয় পুনরায় এটি উৎসর্গ করেন। এই চার্চ যা জোড়া গির্জা নামে প্রসিদ্ধ, এই চার্চে শুধু যে যারা বিশ্বাসী তাদের উপাসনার জন্য তা নয়, কিন্তু এই শহরে অনেক যারা দরিদ্র গরিব মানুষ, যারা অনেক অসহায় অবস্থায় থাকে, তাদের পড়াশোনার তাদের খাওয়ার জন্য এই মণ্ডলীর পরিবার অনেক উদ্যোগ নিয়ে থাকে। চার্চটির সাথে সাথে একই বছর 1864 খ্রিস্টাব্দে সেন্ট জেমস স্কুলটিও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় 2200 জন ছাত্র সম্বলিত স্কুলটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে লেখাপড়া, তর্ক বিতর্ক, খেলাধুলা, অভিনয় এবং অন্যান্য ক্ষেত্রেও যথেষ্ট সুনাম অর্জন করেছে। ১৮৩৬ খ্রিস্টাব্দে সিএমএস মিশনারি রেভারেন্ড জে হেবলিং এপিফানি চার্চটি প্রতিষ্ঠা করেন। এটি ঠাকুরপুকুর মিশন নামে পরিচিত ছিল। রেভারেন্ড জেমস লং কিছুদিনের জন্য এখানে পৌরোহিত্য করেন। এপিফানি মণ্ডলীতে প্রায় 350 পরিবারের বেশি আছে, 1100 জন মেম্বারেরও অধিক হয়ে গেছে এই বছরে। আমাদের মহিলা সমিতি সত্যি খুব অ্যাক্টিভ, তারা চার্চের বিভিন্ন প্রোগ্রামে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমাদের যে যুব সমিতি আছে তারাও তাদের ব্যস্ততার মধ্যেও মণ্ডলীকে অনেক সময় দেন। ১৯ শতকের মাঝামাঝি এপিফানি চার্চের কাছে মেয়েদের জন্য সেন্ট এলিজাবেথ প্রাইমারি ও হাই স্কুলটি ক্লিভার সিস্টারদের দ্বারা স্থাপিত হয়। স্থানীয় শিশুদের জন্য এখানে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ১৮২৩ খ্রিস্টাব্দে জন উইলিয়াম রিকেটস দ্বারা দার্জিলিং সেন্ট পল স্কুলটি প্রথম কলকাতার পার্ক স্ট্রিটে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৬৪ খ্রিস্টাব্দে বিশপ কটনের নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্জিলিং সেন্ট পল স্কুলটি কলকাতা থেকে দার্জিলিংয়ে স্থানান্তরিত করা হয়। এই আবাসিক স্কুলটি তার ছাত্রদের চরিত্র এবং ব্যক্তিত্বের উৎকর্ষ সাধনের জন্য পরিশ্রম করে থাকে, যা ছাত্রদের সার্বিক উন্নয়নে সাহায্য করছে। Blessed.
1866 খ্রিস্টাব্দে সিএনআই ওয়েসলিয়ান চার্চটি নির্মিত হয়। এখানে সামরিক ও অসামরিক সব রকম উপাসকেরাই উপাসনা করতে আসতেন। প্রথমে এই চার্চটি ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ নামে পরিচিত ছিল। 1970 খ্রিস্টাব্দে উত্তর ভারত মণ্ডলীতে সংযুক্ত হবার পর এর নাম হয় সাদার সুইট চার্চ। বিশ্বযুদ্ধ চলাকালীন উপাসনা করার উদ্দেশ্যে সেনাবাহিনীর সদস্যরা এই চার্চে উপাসনা করতেন। 2010 খ্রিস্টাব্দে এই চার্চটি সিএনআই ওয়েসলিয়ান চার্চ নামে নতুনভাবে নামাঙ্কিত হয়। আমি যখন এই চার্চে আসি তখন 7-8 বছর হবে। এই মণ্ডলীর মহিলা সমিতি অত্যন্ত অ্যাক্টিভ, আমরা বলতে পারি খুবই কাজের মধ্যে তারা থাকেন, বিভিন্ন কাজের পরিকল্পনা তারা করছেন। তার মধ্যে যেমন রয়েছে এইডস যারা ভিকটিম তাদের ছেলেমেয়েদের নিয়ে কাজ করা এবং যারা অন্ধ ছেলেমেয়ে তাদের সঙ্গে কাজ করা। 1866 খ্রিস্টাব্দে দুর্ঘটনায় বিশপ কটনের মৃত্যু হয়। তৃতীয় মেট্রোপলিটন তথা কলকাতা ডায়োসিসের সপ্তম বিশপ রবার্ট মিলম্যান ছিলেন মহান ধর্ম প্রচারক। 1867 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি তিনি ঈশ্বরের কাজে নিজেকে উৎসর্গ করেন। সুসমাচার প্রচারে তিনি বেশ আগ্রহী ছিলেন। 1863 খ্রিস্টাব্দে বিশপ কটন স্যার উইলিয়াম ডেন্টকে একটি দেশীয় খ্রিস্টান চার্চ ও স্কুল স্থাপনের সুপারিশ জানিয়ে চিঠি লিখেছিলেন। উইলিয়াম ডেন্টের ঐকান্তিক সহযোগিতায় 1867 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর সেন্ট বার্নাবাস চার্চটি প্রতিষ্ঠিত হয়। বিশপ মিলম্যান বার্নাবাস চার্চটি উৎসর্গ করেন। সেন্ট বার্নাবাস স্কুলটিতে পাঠরত প্রায় 415 জন ছাত্রের মধ্যে বেশিরভাগই স্থানীয় বস্তি অঞ্চল থেকে আসে। সেন্ট বার্নাবাস চার্চ এখন আমাদের সেন্ট পিটার্স চার্চের অন্তর্গত এবং তার মাধ্যমে আমাদের চার্চ চলে, এবং আমাদের চার্চে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো অনেক বেড়ে গেছে আগের চাইতে, যেমন সানডে স্কুল, মহিলা সমিতি এবং ইয়ুথ কমিটি। 1868 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অসমন্ড মেমোরিয়াল চার্চ আগে ওয়েসলিয়ান মেমোরিয়াল চার্চ নামে পরিচিত ছিল। ভারতে আগত মেথডিস্ট সমাজসেবী ও ধর্মপ্রচারক ওয়াল্টার অসমন্ডের স্মরণে এই চার্চটি উৎসর্গীকৃত হয়। কিছু সাঁওতাল ব্যক্তি একত্রে কলকাতায় এসে বসবাস করতে আরম্ভ করেন। বাঙালি উপাসকদের সাথে সাথে সাঁওতাল উপাসকেরাও এই চার্চের অন্তর্ভুক্ত হন। 1966 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস থেকে তারা নিয়মিতভাবে অসমন্ড মেমোরিয়াল চার্চে সাঁওতালি ভাষায় উপাসনা করতে থাকেন। অসমন্ড মেমোরিয়াল চার্চ বহু পুরাতন, এখানে অনেক পুরোহিত কাজ করে গেছেন, তার মধ্যে শিশি পাণ্ডের নাম উল্লেখযোগ্য, আর সময় বিশ্বাস, নেপাল বিশ্বাস, তারা অনেক গান বই লিখে গেছিলেন, তার গানগুলো এখনও আমরা করি। 1871 খ্রিস্টাব্দে ডাফ চার্চের পাশেই কয়েকজন স্কটিশ মহিলার সহযোগিতায় সেন্ট মার্গারেট স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় 500 জন ছাত্রী এই বিদ্যালয়ে পাঠরতা। বিশপ রবার্ট মিলম্যান বাংলা, হিন্দি, উর্দু সহ বহু ভারতীয় ভাষায় শুধু শিক্ষালাভই নয়, এই সকল ভাষার উপরে যথেষ্ট পাণ্ডিত্য লাভ করেছিলেন। 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশপ মিলম্যান কলকাতার বিশপ ছিলেন। বিশপ এডওয়ার্ড রাল্ফ জনসন ছিলেন বিশপ মিলম্যানের উত্তরসূরি। তিনি কলকাতা ডায়োসিসের 8ম বিশপ। অফুরন্ত উদ্যম এবং অদম্য দৈহিক শক্তির অধিকারী ছিলেন বিশপ জনসন। আর্চডিকান জন হেনরি প্র্যাটের স্মরণে 1876 খ্রিস্টাব্দে প্র্যাট মেমোরিয়াল স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এই মহান ব্যক্তির ঐকান্তিক ইচ্ছা ছিল মেয়েদের জন্য একটি পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। এই স্কুলটি প্রকৃতভাবে প্রতিষ্ঠা করেছিলেন ক্লিভার সিস্টার্সগণ। বর্তমানে ইংরাজি মাধ্যম স্কুলটিতে প্রায় 2000 ছাত্রী পাঠরতা।
ইংল্যান্ডের কেন্ট থেকে আগত প্রচারিকা মিস অ্যাঞ্জেলিনা হোর 1876 খ্রিস্টাব্দে সেন্ট জনস ডায়োসেসন স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রাথমিক অবস্থায় মাত্র 16 জন ছাত্রী নিয়ে এই স্কুলটি চালু হয়। তখন এর নাম ছিল ডায়োসেসন মিশন স্কুল। পরবর্তী সময়ে 1894 খ্রিস্টাব্দে এই স্কুলের প্রশাসনিক দায়িত্বভার ক্লিভার সিস্টারদের হাতে হস্তান্তরিত করা হয় এবং সেন্ট জন দ্য ব্যাপটিস্টের নাম অনুসারে স্কুলটির নতুন নামকরণ করা হয় সেন্ট জনস ডায়োসেসন স্কুল। শহরের প্রায় 3,900 জন ছাত্রী এই ইংরেজি মাধ্যম স্কুলে পাঠরতা। বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য এই স্কুলটি অনেক সম্মানীয় পুরস্কার লাভ করেছে। ১৮৮৪ খ্রিস্টাব্দে সেন্ট পলস ক্যাথিড্রালের মহিলা সংগঠনের সভ্যগণ স্কটল্যান্ডে সেন্ট পলস মিশন স্কুলটি প্রতিষ্ঠা করেন। গভর্নর লর্ড কারমাইকেলের স্ত্রী লেডি কারমাইকেল এই স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই স্কুলের প্রথম রেক্টর ছিলেন রেভারেন্ড জনসন। বর্তমানে এই ইংরাজি মাধ্যম স্কুলটির ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 1,200 জন। ১৮৮৯ খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি বিশপ এডওয়ার্ড রাল্ফ জনসন সেন্ট মেরিজ চার্চটি উৎসর্গ করেন। এই চার্চটি ক্যাথেড্রাল মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। বাংলা ক্যাথেড্রাল হিসেবে চার্চটি আজও জনপ্রিয়। সেন্ট পলস ক্যাথেড্রাল নির্মাণের পরে মিশনের কাজের জন্য বিশপ ড্যানিয়েল উইলসন সেন্ট পলস এন্ডাউমেন্ট ফান্ড নামে একটি ট্রাস্ট ফান্ড গঠন করেন। 1857 সালে যখন রেভারেন্ড হরিহর স্যান্যাল সিএমএস মিশনারি, তিনি বেশ কয়েকজন ধর্মান্তরিত মানুষকে নিয়ে তিনি সেন্ট পলস ক্যাথিড্রালে একটি বাংলা শাখা যেখানে তিনি প্রার্থনা করতেন সেটা মুভ করেছিল আমাদের তদানীন্তন বিশপ এবং ফার্স্ট মেট্রোপলিটন বিশপ ড্যানিয়েল উইলসন। তিনি ভাবলেন যে এই কংগ্রিগেশনের জন্য একটা চার্চ হওয়া প্রয়োজন, আর সেই জন্য তিনি অর্থ সংগ্রহের কাজে লেগে গেলেন এবং কিছু অর্থ সংগ্রহ করলেন। তারপর এখানে এলগিন রোডে সেন্ট মেরিজ চার্চ প্রতিষ্ঠার কাজ শুরু হলো। কিন্তু আনফর্চুনেটলি 1887 সালে আমাদের শ্রদ্ধেয় হরিহর স্যান্যাল পুরোহিত মশাই তিনি তিরোধান করলেন। তখন তার জায়গায় এলেন রেভারেন্ড ক্যানন অঘনাথ ব্যানার্জি। পরে 1889 সালের 2 ফেব্রুয়ারি এই চার্চের দরজা বা দ্বার উদ্ঘাটন ঘটে। এসপিজি মিশনের সহায়তায় এই ক্যাথেড্রাল মিশনটি কাজ আরম্ভ করে। পরবর্তী সময়ে 1925 খ্রিস্টাব্দে এই চার্চের সীমানার মধ্যে ক্যাথেড্রাল মিশন স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে প্রায় 525 জন ছাত্র পাঠরত এবং দেশের সেবার উদ্দেশ্যে এনসিসির একটি দল দক্ষতার সাথে নিজেদের প্রস্তুত করে চলেছে। 1898 খ্রিস্টাব্দে শারীরিক অসুস্থতার কারণে বিশপ জনসন তার পদ থেকে ইস্তফা দিয়ে ইংল্যান্ডে ফিরে যান। বিশপ জনসন ফিরে যাবার পরে বিশপ জেমস এডওয়ার্ড কাভেল ওয়েলডন নবম বিশপ রূপে কলকাতায় আসেন। তিনি ছিলেন একাধারে একজন পণ্ডিত ব্যক্তি, ধর্মপ্রচারক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। 1899 খ্রিস্টাব্দে কলকাতার মহিলা মিশনারি সংগঠন মালভানি হাউসটির প্রতিষ্ঠা করেন। ভারতীয় গৃহহীন ও স্বজনহীন কিশোরী এবং মহিলাদের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। 1970 খ্রিস্টাব্দে কলকাতার ডায়োসিসের অধীন এই গৃহটি উত্তর ভারত মণ্ডলীর অংশরূপে পরিগণিত হয়। মালভানি হাউসটি আমাদের সমাজের বৃদ্ধ ও নিপীড়িত মহিলাদের একটি নিরাপদ আশ্রয়।
এই সময় নদিয়া জেলা থেকে আগত অনেক খ্রিস্ট বিশ্বাসী তাদের জীবিকার উদ্দেশ্যে কলকাতায় এসে শিয়ালদহ ও মধ্য কলকাতার কাছাকাছি বসবাস করতে থাকেন। তারা চার্চের প্রয়োজনীয়তা অনুভব করেন। 1900 খ্রিস্টাব্দে চার্চ মিশনারি সোসাইটি সেন্ট মার্কস চার্চটি প্রতিষ্ঠা করেন। এই চার্চটি পুনর্নির্মিত হলেও রঙিন কাঁচে সুদৃশ্য দুটি জানলা এখনো এখানে চোখে পড়ে। আমাদের মণ্ডলী 1900 খ্রিস্টাব্দে ওটা স্থাপিত হয়েছে। শিয়ালদহ অঞ্চলে আমাদের মণ্ডলী ছোট হলেও আমাদের মণ্ডলীতে তিনটে ফেলোশিপ আছে, ইউথ ফেলোশিপ, উইমেন্স ফেলোশিপ এবং সানডে স্কুল। 1900 খ্রিস্টাব্দে কয়েকজন স্কটিশ মহিলা উত্তর কলকাতার গড়পাড়ে মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। 1944 খ্রিস্টাব্দে স্কুলটি তার বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং উত্তর ভারত মণ্ডলী গঠনের পর তার নতুন নামকরণ হয় সিএনআই গার্লস প্রাইমারি স্কুল। প্রায় 100 জন স্থানীয় দরিদ্র শিশু শিক্ষার্থী এই প্রাথমিক স্কুলে শিক্ষা লাভ করছে। 1901 সালের পয়লা জানুয়ারি হাওড়ার সেন্ট মনিকা স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে 30 জন ছাত্রছাত্রী পাঠরত। ভাইসরয় লর্ড কার্সনের সাথে মতবিরোধ এবং সেই সাথে অসুস্থতার কারণে বিশপ ওয়েলডন 1901 খ্রিস্টাব্দে পদত্যাগ করতে বাধ্য হন এবং ইংল্যান্ডে ফিরে যান। 1902 খ্রিস্টাব্দের 14 মে বিশপ রেজিনাল্ড স্টিফেন কাপলস্টোন কলকাতা ডায়োসিসের 10ম বিশপ রূপে অভিষিক্ত হন। তিনি ছিলেন মহান পণ্ডিত ব্যক্তি। কথিত আছে প্রায় 13টি ভাষায় তিনি বিশেষ দক্ষতা লাভ করেছিলেন। 1906 খ্রিস্টাব্দে বরানগরে চার্চ মিশনারি সোসাইটি সেন্ট জেমস চার্চটি প্রতিষ্ঠা করে। এই অঞ্চলের অনাথ, বিধবা এবং সেই সাথে কিছু মহিলা প্রচারকগণ এখানে প্রথম উপাসনায় অংশগ্রহণ করেন। আমাদের এই বরানগর সেন্ট জেমস চার্চ মণ্ডলী প্রতিষ্ঠিত হয় 1906 সালে এই গির্জাঘরের মাধ্যমে। কিন্তু তার পূর্বে থেকেই যারা মিশনারি, মিস ইভান্স, মিস লুসি ওয়াটনি এবং তাদের আরও সহকর্মীরা, তারা এখানে আসেন এবং বিধবা এবং যারা দুস্থ সেই সমস্ত মহিলাদের নিয়ে তারা এই সিজেড মিশন প্রতিষ্ঠিত করেন, যেখানে তাদের হাতের কাজ শেখানো হতো। এবং এখানে আরেকটি ইন্ডাস্ট্রিয়াল অরফানেজ, যেখানে পুরুষ মানুষদের হাতের কাজ শেখানো হতো, যাতে এই অঞ্চলের বহু মানুষ যেন উপকৃত হয়। সেই সঙ্গে তারা শিক্ষার ক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছিল এবং এখানে সিজেড মিশন স্কুল প্রতিষ্ঠা করেছিল। আমরা আমাদের মণ্ডলীর যেসব সভ্য সভ্যা আছে তাদেরকে এডুকেশনের দিক দিয়ে, তাদের স্বাস্থ্যর দিক দিয়ে সব রকম পরিষেবা যেন আমরা ঠিকঠাক মতন দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি। চার্চ অফ স্কটল্যান্ডের কিছু মহিলা প্রচারক বরানগরের অনতি দূরে কাশীপুরে 1909 খ্রিস্টাব্দে সেন্ট নিনিয়ান্স হাই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এই বাংলা মাধ্যম স্কুলটিতে আজ প্রায় 850 জন ছাত্রী শিক্ষা লাভ করে। বিশপ কপলস্টোন ছিলেন একজন সুদক্ষ পরিচালক, সেই কারণে কাউন্সিল তথা সিনোডের মিটিংগুলিতে তার উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করত। 1913 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি কলকাতার 11 বিশপ রূপে অভিষিক্ত হলেন বিশপ জর্জ অ্যালফ্রেড লেফ্রয়। ভারতীয় চার্চের মহান প্রচারকদের মধ্যে তাঁকেও বিশেষ একজন বলে স্বীকার করতেই হয়। ভারতের সব শ্রেণীর মানুষের মধ্যে তাঁর সুপ্রভাব বিস্তার করে তিনি সকলের শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। 1919 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে তিনি কলকাতায় দেহত্যাগ করেন।
1905 খ্রিস্টাব্দে ছোটনাগপুরের বিশপ হয়েছিলেন বিশপ ফস ওয়েস্টকট। পরে 1919 খ্রিস্টাব্দে তিনি কলকাতা ডায়োসিসের দ্বাদশতম বিশপ তথা ভারতের মেট্রোপলিটনের পদ অলঙ্কৃত করেন। 1930 খ্রিস্টাব্দে কাউলি মেমোরিয়াল সেন্ট মনিকা প্রাইমারি স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেন। এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী স্থানীয় অনগ্রসর পরিবার থেকে আসে। 1935 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ওয়েস্টকট সেন্ট জর্জেস চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগে এই চার্চের উপাসকগণ সেন্ট জেভিয়ার্স চার্চে উপাসনা করতেন। 1959 খ্রিস্টাব্দে আর্চ বিশপ অব ক্যান্টারবারি দ্য মোস্ট রেভারেন্ড মাইকেল রামসে এই চার্চটি পরিদর্শন করেন। বাংলা ভাষায় শ্যামগীত এই চার্চে প্রথম সংকলিত ও ব্যবহৃত হয়। সাধু জর্জেস চার্চ এন্টালি এরিয়ার একটি বিখ্যাত চার্চ। রেভারেন্ড কুঞ্জ বিহারি ঘোষ তিনি খুব ইনিশিয়েটিভ নেন, তিনি এই চার্চ মণ্ডলী যেন তৈরি হয়। বিংশ শতাব্দীর প্রারম্ভে উত্তর বাংলার জেলাগুলি থেকে আগত খ্রিস্টান ধর্মাবলম্বীগণ কলকাতায় আসতে আরম্ভ করেন কাজের সুবাদে। তারা নেপালি ভাষায় উপাসনা করতেন। প্রথমে তারা ওয়েলেসলি স্ট্রিট চার্চে উপাসনা করতেন, কিন্তু 1942 খ্রিস্টাব্দের পর থেকে সেন্ট অ্যান্ড্রিউজ চার্চে তারা উপাসনা করতে শুরু করেন। তাদের সঙ্গীত দক্ষতা তাদের উপাসনাকে প্রাণবন্ত করে তোলে। ক্যালকাটা হিল ক্রিশ্চিয়ান চার্চ বিবিটি বাগ ক্যালকাটা ওয়াজ অরিজিনালি এস্টাবলিশড বাই রেভারেন্ড কে সি রয়, হু হ্যাপেন টু বি এডুকেটেড ইন দার্জিলিং। When he came to Calcutta as a presbyter, he had a burden for the Nepali-speaking people of Calcutta, and he made it his mission to gather all these people on Sundays and hold Christian services in the Nepali language. Bishop Foss Westcott 1945 খ্রিস্টাব্দে পদত্যাগ করেন এবং তার জীবনের শেষ চার বছর দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে অতিবাহিত করেন। 1945 খ্রিস্টাব্দে নবম মেট্রোপলিটন তথা কলকাতা ডায়োসিসের ত্রয়োদশ বিশপ হলেন বিশপ জর্জ সি হিউব্যাক। এর পূর্বে তিনি আসামের বিশপ ছিলেন। তাঁর ডায়োসিসের পুরোহিতবর্গের জন্য বাংলা মাধ্যমে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যা তার নিজস্ব তত্ত্বাবধানে থাকবে। অক্সফোর্ড মিশনকে এই দায়িত্বভার দেওয়া হয়েছিল। বিশপ হিউব্যাক মানকড় থেকে একটি অনাথ আশ্রম অক্সফোর্ড মিশনের দক্ষিণ ভাগে সিস্টারদের কম্পাউন্ডে নিয়ে আসেন এবং তার নামকরণ করেন ন্যাজারেথ হোম। 1950 খ্রিস্টাব্দে বিশপ হিউব্যাক পদত্যাগ করেন। 1950 খ্রিস্টাব্দে কলকাতার ডায়োসিসের চতুর্দশ বিশপ তথা ভারতের দশম মেট্রোপলিটন রূপে নিযুক্ত হলেন বিশপ অরবিন্দনাথ মুখার্জি। 1947 খ্রিস্টাব্দে দিল্লি ডায়োসিসের প্রতিষ্ঠাকালে প্রথম বিশপ হন রেভারেন্ড অরবিন্দ মুখার্জি। তিনি হলেন কলকাতা ডায়োসিসের প্রথম ভারতীয় বিশপ এবং প্রথম ভারতীয় মেট্রোপলিটন। ডক্টর অরবিন্দ মুখার্জি বিশপ হিসাবে তাকে লোকে টক করে তার কাছে যেতে পারত না। তার পার্সোনালিটিটা এমন ছিল যে লোকে যেতে সাহস করত না, কিন্তু তিনি ছিলেন খুব নরম প্রকৃতির লোক। অক্সফোর্ড মিশনের প্যারিস চার্চটি বিশপ অরবিন্দ মুখার্জি দ্বারাই সেন্ট পিটার নামে উৎসর্গীকৃত হয়। 1945 খ্রিস্টাব্দে বিশপ হিউব্যাক পুরোহিতদের জন্য বাংলায় একটি শিক্ষণ শিবিরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। অক্সফোর্ড মিশনের মাধ্যমে সব রকম ব্যবস্থাও করেছিলেন, এমনকি বর্তমানে যেখানে সেন্ট পিটার্স চার্চটি অবস্থিত তার পাশেই কয়েকটি বিল্ডিংও তিনি মনোনীত করেছিলেন। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই স্থানের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি লাভ করে এবং সঠিকভাবে গঠিত একটি প্যারিশের প্রয়োজনীয়তা উপলব্ধি করায় সেন্ট পিটার্স চার্চটি প্রতিষ্ঠিত হয়। 1954 খ্রিস্টাব্দে 20 জুন আনুষ্ঠানিকভাবে
সেন্ট পিটার্স চার্চটির উদ্বোধন হয় এবং এটি কলকাতা ডায়োসিসের মণ্ডলী রূপে গণ্য হয়। সেন্ট পিটার্স চার্চ একটি অনেক অ্যাক্টিভ মণ্ডলী, আর এখন আমাদের চার্চে যা মেম্বারশিপ সংখ্যা আছে, এই মেম্বারশিপ সংখ্যা এই দক্ষিণ কলকাতা কিংবা কলকাতাতে যত চার্চ আছে তার মধ্যে একটা অন্যতম মণ্ডলী, বহু বড় মণ্ডলী। মেদিনীপুর জেলার প্রত্যন্ত একটি গ্রামের চার্চ হলো গেউখালি প্রভু যীশুর মন্দির। বর্তমানে এই চার্চটি কলিকাতার সেন্ট পিটার্স মণ্ডলীর পরিচর্যার মাধ্যমেই আছে এবং পরিচর্যার দ্বারাই এখান থেকে কার্য সম্পাদন হচ্ছে। 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশপ অরবিন্দনাথ মুখার্জি কলকাতার বিশপ পদে অধিষ্ঠিত ছিলেন। 1962 খ্রিস্টাব্দে কলকাতা ডায়োসিসের পঞ্চদশতম বিশপ তথা ভারতের শেষ মেট্রোপলিটন রূপে কার্যভার গ্রহণ করেন বিশপ এইচ ল্যাকডাসা জে ডি ম্যাও। তিনি খ্রিস্টীয় লিটার্জিকে ভারতীয়করণ করতে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। ওনার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সুবিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় প্রভু যীশুর শেষ ভোজের সুবিখ্যাত ছবিটি নিজের মতো করে এঁকেছিলেন। 1970 সালে উত্তর ভারত মণ্ডলী প্রতিষ্ঠার আগে পর্যন্ত তিনি কলকাতার বিশপ ছিলেন। বিশপ জোসেফ অমৃতানন্দ কলকাতা ডায়োসিসের ষষ্ঠদশ বিশপ। 1970 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর তিনি কলকাতায় এসে কার্যভার গ্রহণ করেন। তিনি ছিলেন কলকাতা ডায়োসিসের প্রথম সি.এন.আই বিশপ। বরনগরে অবস্থিত খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বৃদ্ধাশ্রম শান্তি নিবাস। 1981 সালে অক্সফোর্ড মিশন কম্পাউন্ডে এটি স্থানান্তরিত হয়, প্রায় 22 জন প্রবীণ নাগরিকদের আবাস। নীরব যাত্রাপথে প্রার্থনাশীল জীবনী বিশপ অমৃতানন্দের খ্রিস্টীয় জীবনকে আরও দৃঢ় প্রত্যয়যুক্ত করেছিল। বিশপ দীনেশচন্দ্র গড়াই 1934 খ্রিস্টাব্দে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার সারেঙ্গা নামক শহরে জন্মগ্রহণ করেন। 1982 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি কলকাতা ডায়োসিসের সপ্তদশ বিশপ রূপে তিনি নির্বাচিত হন এবং 7ই মার্চ সেন্ট পলস ক্যাথিড্রালে কার্যভার গ্রহণ করেন। 1983 থেকে 1986 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উত্তর ভারত মণ্ডলীর মডারেটরের পদ অলঙ্কৃত করে থাকেন। Bishop Roy was the deputy moderator and moderator, and he has done a lot of things, and he has given a lot of people an exposure also to go abroad and to gain a lot of experience. Uni manushke oshombhob bishwash korten, oshombhob bishwash korten. Ami jodi bhul kortam kokhono amake uni tiroshkar korenni, borong boleche chaya eta tomar ektu bhul hoye geche. আমি এখন বুঝতে পারছি, কিন্তু কি ধৈর্য সহকারে উনি শিখাতেন, শাসন করতেন। ১৯৮৫ খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি উত্তর কলকাতার ডাফ স্ট্রিটে কলকাতা ডায়োসিসন কেজি স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে স্কুলটি তার ছোট ছোট পড়ুয়াদের সুন্দরভাবে শিক্ষাদান করে। বিশপ দীনেশচন্দ্র গড়াইয়ের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় কলকাতা ডায়োসিস বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। 1999 খ্রিস্টাব্দে বিশপ গড়াই অবসর গ্রহণ করেন। ১৯৯৯ খ্রিস্টাব্দে বিশপ পি স্যামুয়েল পি রাজু কলকাতা ডায়োসিসের অষ্টদশতম বিশপ রূপে নিযুক্ত হন। ঈশ্বরের আহ্বানে আহূত হয়ে বিশপ স্যামুয়েল রাজু ঈশ্বরের সেবা করার উদ্দেশ্যে ঈশ্বরতত্ত্ব শিক্ষা লাভের জন্য বিশপস কলেজে যোগ দেন। As a student of Bishop's College,
We used to attend various churches and we were attached to some of the churches in Kolkata. And we also, on behalf of Bishop's College and also the diocese, we used to participate with Mother Teresa's work. But as a priest, my experience was to see that the people are reached, and the diocese always cared for the pastoral care of the people, and giving them the nurture. হতাশাগ্রস্ত যুবক ও ছাত্রদের সঠিক পথে পরিচালিত করার জন্য তিনি অনিশা কাউন্সেলিং সেন্টারের প্রতিষ্ঠা করেন। 2000 সালে খিদিরপুরে সেন্ট থমাস ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি কলেজটি স্থাপিত হয়। শতাধিক ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ পেশা গ্রহণের উদ্দেশ্যে এখানে নিজেদের গড়ে তোলে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ডিগ্রিও এখানে প্রদত্ত হয়। বিশপ রাজু 2000 খ্রিস্টাব্দে এইডস রোগীদের জন্য বিশেষ আবাস গৃহ অরুণিমা হসপিস স্থাপন করেন। বিগত কয়েক বছর ধরে এই হসপিস এইচআইভি এবং এইডস আক্রান্ত শিশুসহ বয়স্ক প্রায় 2500 জন মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে একজন মনোবিদ সহ 5 জন ডাক্তারকে সব সময়ের জন্য রোগীদের চিকিৎসা ও যত্নের জন্য নিয়োগ করা হয়েছে। বিশপ রাজু 2006 সালে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং স্থাপন করেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অধীনে 4 বছর ব্যাপী বিএসসি নার্সিং ট্রেনিং কোর্সটিও এখানে পরিচালিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিশপ স্যামুয়েল রাজু বিভিন্ন ধর্মবিশ্বাসী নেতৃবর্গের সহায়তায় অল ফেথ ফোরাম গঠন করেন। 2008 সালে তিনি অবসর গ্রহণ করেন। বিশপ অশোক বিশ্বাস কলকাতা ডায়োসিসের 29তম বিশপ। 2008 সালে তিনি বিশপ পদে অধিষ্ঠিত হন। রাইট রেভারেন্ড অশোক বিশ্বাসের আদি বাসস্থান পশ্চিমবাংলার নদিয়া জেলাতে হলেও অল্প বয়সে বাবা মা ভাই বোনদের সাথে তিনি কলকাতায় এসে বসবাস করতে থাকেন। এক্ষেত্রে বলা যেতেই পারে যে তিনি কলকাতা ডায়োসিসের ভূমি পুত্র। আর এভাবেই কলকাতা ডায়োসিস তার সুদীর্ঘ 200 বছরে এই প্রথম কলকাতায় বসবাসকারী বিশপ অশোক বিশ্বাসের মতো কলকাতার বিশপকে লাভ করল। তিনি 1975 সালে কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে গ্র্যাজুয়েট হন এবং 1985 সালে বিশপস কলেজ থেকে খ্রিস্টধর্মতে অধ্যয়ন সম্পন্ন করেন। নিজের উপাসনা নিজের প্রার্থনার মধ্যে আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অশোককে যে তুমি টেনে এনেছো তোমার কাজের জন্যে, তুমি তাকে আশীর্বাদ করো যেন সে আরো আরো তোমার সেবা করতে পারে, তোমার লোকদের সেবা করতে পারে। যার আমলে এই এই উৎসব উদযাপন করা হবে, তিনি কলকাতার প্রোডাক্ট, সিএমএস ব্যাকগ্রাউন্ড আর অ্যাংলিকান ব্যাকগ্রাউন্ড, আর তার ফলে আজকে বর্তমানে আমরা এই উত্তর ভারত মণ্ডলীতে আমরা এসেছি। উত্তর ভারত মণ্ডলী একটা মিশনের সম্মিলিত অবদান। কলকাতা ডায়োসিসের উইমেন অ্যান্ড জেন্ডার জাস্টিস এবং মাইনরিটি ডেস্ক তাঁরই মস্তিষ্ক প্রসূত। মহিলাদের উন্নয়ন তথা সামাজিক সতর্কীকরণের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সম্বন্ধে সচেতন করাই এর উদ্দেশ্য। বিশপ অশোক বিশ্বাস কলকাতা ডায়োসিসে তাঁর কার্যকালে আন্তর্জাতিক খ্রিস্টীয় সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য অবিরত প্রচেষ্টা করে চলেছেন।
We've been developing the relationship now for about 3 years, and it's very important to us. I hope that our relationship will develop and that we will learn from one another over the years to come. দার্শনিক মানুষ হিসেবে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে সমগ্র খ্রিস্টীয় জগতের বাঁধনকে চার্চের মাধ্যমে সুদৃঢ় করেছেন। মহামান্য বিশপ অশোক বিশ্বাস ডায়োসিসের বেশিরভাগ প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ করে থাকেন এবং তার সুদক্ষ পরিচালনায় সমস্ত প্রতিষ্ঠানগুলি দিনে দিনে উৎকর্ষতার দিকে এগিয়ে চলেছে। তিনি নিয়মিত তার ডায়োসিসের বিভিন্ন মণ্ডলী পরিদর্শন করেন, পুরোহিত বর্গ ও সাধারণ সভ্যদের সাথে অন্তরঙ্গ সম্বন্ধ বজায় রাখেন। অনেক চার্চ এবং পুরোহিতগণের বাসস্থানের সংস্কার সাধন এবং পুনর্গঠন বিশপ অশোক বিশ্বাসের আগ্রহ ও দূরদর্শিতার ফল। অনেক স্কুল আমাদের ডায়োসিসের সঙ্গে আছে, অনেক চার্চ, কলেজ দুটি, এবং এই নিয়ে আমরা যখন যাত্রা করছি উদ্দেশ্য একটিই ছিল যে মানুষের জীবনের মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে দেখা বা দেখানোর। কলকাতা ডায়োসিসে 200 বছর আমরা পার হতে চলেছি। আগামী 200 বছরে আমার প্রার্থনা হলো যে আমরা প্রত্যেকে যদি সফল হতে পারি, ঈশ্বরের রাজ্য যে প্রতিষ্ঠা করার কথা কলকাতা কেন, এই ডায়োসিসের তরফে সারা পূর্বাঞ্চলে আমরা মানুষের হৃদয়ে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত করি। আজ অতীত এবং ভবিষ্যতের মিলনক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা ডায়োসিসের সমস্ত কার্যক্রমগুলি যেন গৌরবময় ইতিহাসের সাক্ষী। কলকাতা ডায়োসিসের 200 বছরের ঘটনাবলী প্রমাণ করে খ্রিস্টীয় প্রচারকগণের উদ্দেশ্য বা লক্ষ্য ছিল পৃথিবীর এই অংশে খ্রিস্টীয় সুসমাচার প্রচার এবং সেই সাথে মানুষের সেবা করা। সাধু পিতরের ভাষায় ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে খ্রিস্টে তার ভক্তগণ এক যুগে আত্মিক মন্দির গড়ে তুলুক।
majesty all through the land. We hail you, the Lord over all. Forward we march as we take up the cross, to seek, save and heal that are lost. God of our fathers, our prayer at this hour is Jesus in us.